নাতনি ষষ্ঠীর আয়োজন তো করা হয়েছিল। তারপরে সোনুর পাপার পালা। সোনুর পাপার জন্য জামাই ষষ্ঠী আয়োজন করালো। আর আগের দিন বৃষ্টি হয়েছিল বলে শপিং করা হলো না, তাই পরের দিন তাড়াতাড়ি আমরা শপিংয়ে বেরিয়ে পড়লাম। পাপার সাথে শপিং করতে যাচ্ছ? হ্যাঁ, সোনুকে দেখো, পাপার কোলে কেমন মাথা দিয়ে শুয়ে আছে। সোনু, তুমি কি করছো? এসো, তোমার এখানে নেই। সোনু, চলে এসো। পাপা ডাকছে, তুমি এখানে আসবে, সেখানেই দোষ তুমি। আসো আসো। ও সোনু, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো বাড়ির জন্য। শোনো বাবা, আসো আসো আসো। সোনু শপিং মলে এদিক ওদিক শুধু ঘুরেই যাচ্ছে, আর এটা ওটা ধরে টানাটানি করছে, হাতও ধরবে না আর কোলেও উঠবে। আসো এদিকে, হাই মামা, মামাম ডাকছে, আসো চলে আসো, এদিকে চলে আসো। মলের কাউন্টারের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে, ওখান থেকে আসবে না, ওখানেই দাঁড়িয়ে থাকবে। সোনুকে নিয়ে কোথাও যাওয়া মানে সোনুর দুষ্টুমির শেষ নেই।